वेलकम बैक टू माय चैनल निशा क्रिएशन। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল এত সাজুগুজু করেছি, কারণ একটা দিদির বাড়িতে যাচ্ছি। তো আমি একটা আমার দিদির বাড়িতে যাচ্ছিলাম। তো যে দিদিটা দাঁড়িয়ে আছে ওর দিদির বাড়িতে, তো একটু দরকার ছিল তার জন্য। তো আমরা দুজনে যাব, কেউ যাবে না, আর তার মধ্যে সাইকেলে যাব, 1 ঘন্টা রাস্তা। তো ভয়েসটা পরে অ্যাড করছি, তার জন্য বলছি যে 1 ঘন্টা রাস্তা, আমি জানি গিয়েছিলাম। তো পুরো ভিডিও দেখো, ভালো লাগবে নিশ্চয়ই। তো ফ্রেন্ডস, চলে এসেছি দিদির বাড়িতে। তো আধা ঘন্টা আগে এসেছি। তো এখন তো ওদের বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, ওর সঙ্গে কথা বলতেছি, তো তার জন্য ভুলে গেছি ব্লগ বানার জন্য। আর এখানে অনেকক্ষণ আগে এসেছি, একটু পরে বেরোবো। তো চলো মেয়েটাকে দেখাচ্ছি, ছোট্ট বাচ্চাটাকে। কেমন আছে সবাই? বল, কেমন আছে সবাই? কেমন আছে সবাই? ভালো আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আমিও ভালো আছি। লাইক করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করো, শেয়ার করো, শেয়ার করো। টাটা, পরে কথা বলছি। টাটা বলো, টাটা, কটাটা, টাটা, পরে কথা বলবো। টাটা, পরে কথা বলবো, কথা বলবো। তো টাটা, তো পরে কথা বলছি। তো দেখো এই মাগোটা কত সুন্দর নাচ করছে। যে দিদির বাড়িতে গিয়েছিলাম ওই দিদিটার মেয়েটা কত সুন্দর নাচ করেছে। তো গান দিয়ে নাচ করছিল, কিন্তু আমি গানটা রাখিনি, কারণ যদি কপিরাইট পড়ে ওই গানে, তো কপিরাইট ফ্রি সং নেই, তার জন্য দেইনি গানটা। তো দেখো মেয়েটা খুব সুন্দর নাচ করছে, মানে মাগোটা খুব সুন্দর নাচ করছে। তো এর আগে ক্লিপটা দেখেছো, মাগোটা কত সুন্দর কথা বলেছে, লাইক কমেন্ট শেয়ার করতে বলেছিল। তোমরা তো নিশ্চয়ই দেখেছো হবে, দেখো কত সুন্দর নাচ করছে। তো পুরো ভিডিও দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। দেখো তোমরা আসছে যে আমার দিদি ভাই, তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দেখো কত সুন্দর চারিদিকে সবুজে সবুজ, দেখো। তো চলো ওইদিকে যাই, দেখি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারি কি না। চলো এই দেখো ফ্রেন্ডস, কত সুন্দর, দেখো সবগুলো এদিকে যাইতেছে, সবগুলো। এই দেখো আবার ঘুরে আসতেছে, তো ফ্রেন্ডস বেরিয়ে গেছি দিদির সঙ্গে। তো দিদি আজকে থাকার কথা বলছে, তো আমি বললাম যে না, কালকে আমার টিউশন আছে সত্যিকারের, তো তার জন্য থাকলাম না। তো চলো একবারে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গুড ইভিনিং, আমি বাড়িতে চলে এসেছি, আর এসে খাওয়া দাওয়া করেছি, করার পরে একটু বসে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলি, তো কথা বলতে চলে এলাম। তো ফ্রেন্ডস, তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য চলে এসেছি। তো আমার সাবস্ক্রাইব একদমই বাড়ছে না। তোমরা যারা নতুন, মানে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো, মানে আমার পরিবারে আসছো, তারা প্লিজ পুরো ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করো, আর একদিন পরেই এসো, কারণ আমার বাড়ছে ঠিকই, কিন্তু একটু পর দেখি কেটে যাচ্ছে, বাড়ছে না, উল্টো আবার কেটে যাচ্ছে। তো আমার ভিউ বা ওয়াচ টাইমও বাড়ছে না কিছু। কালকে একটা নাচ দিয়েছিলাম, তো সেখানে মানে ভিউ এসেছে, কিন্তু দেখছি যে কেউ দেখছে না, যারা যারা মানে দেখছো না, তারা এমনি কমেন্ট করে ভালো হয়েছে, হ্যান হয়েছে, ধ্যান হয়েছে। তো আমি দেখে বুঝতে পেরেছি যে কারা কারা দেখেছো, কারা কারা দেখোনি। তো তাদেরকে আমি মন থেকে বলছি যে তারা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখে কমেন্ট করো। আমি কিন্তু তাদের সবার ভিডিও দেখে, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করি, আর আমার ভিডিও প্লিজ একটু পুরোটা দেখে কমেন্ট করো। তো এখন দেখবে না দেখবে সেটা তোমাদের ব্যাপার, আমি তো জোর করতে পারবো না, আমার যেটুকু বলার মানে ইয়ে আছে, তো আমি সেটা বললাম। তো তোমাদের এখন মন, তোমার দেখতে পারো না দেখতে পারো, তো দেখে কমেন্ট করে আমাকে মানে ভিডিওটা পুরো দেখে আমাকে কমেন্ট করো, তার আমাকে ভালো লাগবে। তো দেখি কয়েকটা ভিডিও ছেড়েছি যে মানে একটু স্যাড মুডে, তো সেখানে লিখছে ভালো লাগছে, কীরকম কমেন্ট। তো বেশি কিছু বলবো না, তোমাদের শুধু এটুকু কথা বলতে চলে এলাম। তো দয়া করে প্লিজ আমার ভিডিওটা দেখে কমেন্ট করো, আর আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে, হ্যাঁ, তার জন্য এই যে কী বলো ওটাকে উলুলু দিচ্ছে। তো
এটুকু বলার জন্য তোমাদের কাছে এসেছি। তো প্লিজ একটু আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো, আমার ওয়াচ টাইম বাড়ছে না, মানে তারপর দিয়ে আবার সাবস্ক্রাইবার বাড়ছে না, তো আমার পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো প্লিজ। তো এইটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, বাস এটুকুই বলার জন্য এসে গেছি, না হলে আমি পরে ভিডিওটা শেষ করতাম। তো প্লিজ একটু আমার ভিডিওটা দেখে কমেন্ট করো, আর আজকের ব্লগটা এখান থেকে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনে ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, টাটা, গুড নাইট।